আমাদের কেউ কিন্তু এখানে মা আছেন, কেউ বোন আছেন, কেউ ভাই আছেন। এখন আপনারা, আমরা কিন্তু দেশের আমাদের কোনো যে কোনো দাবি থাকলে আমরা কিন্তু সরকারের কাছে করতে পারি, এটা আমাদের কিন্তু একটা অধিকার নাকি? আচ্ছা, কিন্তু এখানে আমাদের একটা বুঝতে হবে যে কোনো কিছুর কিন্তু আপনার একটা ওয়ে আছে, ঠিক না? একটা ওয়ে আছে। আপনারা যখন 100 জন 500 জন মিলে কোনো কিছু কিন্তু বলার কোনো কিন্তু আসলে সুযোগ থাকে না আপনাদের এখান থেকে। আপনাদের যদি কোনো প্রতিনিধি থাকে, আপনাদের যদি প্রতিনিধি থাকে 2 জন বা 3 জন প্রতিনিধি, আপনারা এই 2-3 জন প্রতিনিধির নামগুলো আমাদেরকে একটু দেবেন। এবং আপনারা যেই যে কার কার বরাবর বা দেখা করতে চান বা আপনাদের একটা লিপি পাঠাতে চান, আপনারা একটু আমাদেরকে দেবেন। আমরা আমাদের উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে আমরা আপনাদেরকে, ওই প্রতিনিধিদেরকে আমরা দেখা করার সুযোগ করে দিতে চাই, ঠিক আছে? আর এই যে ধরেন আজকে কিন্তু অনেক গরম পড়েছে, যে আপনারা অত দূর পর্যন্ত হেঁটে এসে, আমি কিন্তু সবাইকে দেখে কিন্তু আমার খারাপ লাগছে। কারণ এখানে কিন্তু আপনারা কিন্তু আমার হয়তো ছোট বোন হবেন বা কেউ বড় বোন, আমার মনে বড় তো হয়তো আমার কেউই নেই, হয়তো ছোটই হবেন সবাই। তো এই যে আপনাদেরকে এই অবস্থাতে কিন্তু আমারও খারাপ লাগছে, এবং এটাও না যে আমার কিন্তু কষ্ট হচ্ছে না, তা না, আমারও কিন্তু অনেক কষ্ট হচ্ছে। এবং এই ইউনিফর্ম পরে আমি যে দাঁড়িয়ে আছি, আমার কিন্তু আরো বেশি কষ্ট হচ্ছে। তো আমরা কিন্তু এই কষ্টটা দেখতে চাই না। তো যে কোনো কিছু তো আসলে একটা সুন্দর ধারা আছে, আসলে এভাবে করে কিন্তু আসলে আপনি কোথাও দেখাও করতে পারবেন না, এটা হয়ও না। তো আপনাদের থেকে 2-3 জন একটা প্রতিনিধির নাম দেন, আমরা আমাদের সিনিয়র কর্তৃপক্ষের সাথে কথা বলে আমরা সর্বাত্মক চেষ্টা করব যে আপনারা যাদের সাথে দেখা করতে চান বা লিপি পাঠাতে চান, যেন একটা সুন্দর একটা ব্যবস্থা করা যায়, ঠিক আছে? ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমাদেরকে একটু একটু হেল্প করেন আপনারা, একটু কাইন্ডলি এই রোডটা ছেড়ে দিলে ভালো হয়। দেখেন এইদিকে কিন্তু আপনারাও জানেন এখানে কিন্তু হাসপাতালের রাস্তা, এর মধ্যে কিন্তু দেখবেন অনেকগুলো কিন্তু অ্যাম্বুলেন্স আছে। আপনি একটু দেখেন, হয়তো এইটার জন্য দেখবেন, হয়তো অনেকে দেখবেন যে অ্যাম্বুলেন্স কিন্তু হয়তো রোগীও মারা যেতে পারে। আপনারা কাইন্ডলি একটু একটু প্লিজ আপনারা হয় এখান থেকে শেষ করে দেন বা ব্যাক করে আপনারা একটু টিএসসি দিকে চলে যান প্লিজ। এবং আমি বলছি, আমি কিন্তু এখানে আছি, আপনাদের যদি কোনো 2-3 জন প্রতিনিধির নাম এবং আপনারা কার সাথে দেখা করতে চান বা লিপি পাঠাতে চান, এটা আমার সাথে যোগাযোগ করতে পারবেন, সমস্যা না। আমি এখানে প্রতিনিধি দিয়ে যাচ্ছি, এটা আপনারা দিতে পারবেন, টিএসসি থেকেও দিতে পারবেন, এবং আমরা যথাযথ চেষ্টা করব। এখন একটু কাইন্ডলি রাস্তাটা থেকে প্লিজ একটু সরে যান, অথবা আপনারা একটু টিএসসির দিকে চলে যান প্লিজ। এখানে দেখেন, আপনারা একটু ডান দিকে নিজেরা তাকিয়ে দেখেন ওদিকে কি অবস্থা, আপনারাই দেখেন প্লিজ, একটু হেল্প করেন প্লিজ। ধন্যবাদ আপনাকে। আমি ইতিমধ্যে বিশেষ করে আমরা যারা আজকের এই আন্দোলনে এখানে সংশ্লিষ্ট হয়েছি, আপনারা মিডিয়া ভাইদের সামনে আমি যে কথাটি বলেছি ইতিমধ্যে, যে চাকরিতে প্রবেশের বয়সসীমা এবং কোঠা বাতিল বিষয়টি একমাত্র মাননীয় প্রধানমন্ত্রী জননী শেখ হাসিনা এই বিষয়টি ডিল করে থাকেন। আমরা মনে করি আজকের এই আন্দোলনে, আজকের এই আন্দোলনে আপনারা আমাদেরকে সার্বিক সহযোগিতা করবেন, আশ্বস্ত করেছেন। 3 জন কিংবা 5 জনের একটা টিম সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দেখা করে দিবেন, আমরা এটাকে আপনাদের সাধুবাদ জানাই। আমরা মূলত উদ্দেশ্য এটাই যে আমরা আমাদের দাবিটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠালে তিনি আমাদের দাবিটি সেবা করে দেবেন, এটা আমাদের একটা দৃঢ় বিশ্বাস রয়েছে। কিন্তু ইতিমধ্যে আমরা শাহবাগের মতো জায়গায় 8 ঘন্টা যখন অবস্থান নেই বা এর আগে যখন আমরা শাহবাগে আসি, দেখা যাচ্ছে আপনাদের সঙ্গে একটা ভুল বোঝাবুঝি হয়েছে। এমন অবস্থায় আমরা কষ্ট করেছি, বিশ্বাস করেন আপনাদেরও কষ্ট দিয়েছি, আমরাও কষ্ট করেছি, আপনারাও দেশের নাগরিক এবং সরকারের সার্ভিস দিয়ে যাচ্ছেন, আমরাও একদিন আপনাদের জায়গায় যাওয়ার জন্য আমরাও চেষ্টা অব্যাহত রেখেছি, শুধু মেধাটা প্রয়োগ করতে চাই। আপনারা জানেন একটা সার্টিফিকেটের বা একটা বয়সের বেড়াজালে একটা তরুণ শিক্ষার্থীদিকে কখনো দমিয়ে রাখা যায় না। আমি বারবার বলছি আমাদের দাবিটি যুক্তিগত না হলে আমরা কখনো রাজপথে আসতাম না। আপনারা দয়া করে, আমরা এখানে যারা আছি আমরা কষ্ট সহ্য করব, একদিন আমরা যদি আপনাদের সাথে থেকে আমরা এই দাবিটা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দিয়ে আমরা এই রাজপথ থেকে সরে যেতে চাই, অন্যথায় আমাদের নামে যে আপনারা মিথ্যা মামলা দিয়েছেন। আপনারা জানেন আমার একটা শিক্ষার্থী আত্মহত্যা করার পথ বেছে নিয়েছিল, আমরা অনেক অনুনয় বিনয় করেছি যে সরকার ইনশাল্লাহ আমাদের বিষয়টি আমলে নেবেন। আমি ফাইলটা এখানে নিয়েছি, ফাইলটা আছে, আপনাদেরই বোন হয়তো বা একটা ভুল করেছে বা করার চেষ্টা করেছে, কিন্তু আপনারা তাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। আমরা ফাইলটা আমি নিয়ে এসেছি, এখানে মামলার কপিও আছে, আমাদের দুটো দাবি তথ্যগুলো রয়েছে। আপনারা আমাদের 500 জন টিম সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে গিয়ে দেখা করে এটার একটা ব্যবস্থা করেন। আমরা এই রাজপথে দীর্ঘদিন ধরে আছি, এই যে মধ্যে রাজু বাস্কর্য দিনের পর দিন করে আছে, একটা দিন আমরা কষ্ট করতে অসুবিধা নেই,
দয়া করে আমরা আপনারা কষ্ট দিতে চাই না, দ্রুত সময়ের ভিতরে আমরা এখানে আসি, আপনারা আমাদেরকে দ্রুত বিষয়ে সমাধান করে দেন, আমাদেরকে পিছনে ফেলে দিয়ে এই দাবি সমাধান হবে বলে আমাদের শিক্ষার্থীরা মনে করে না, একটু সমাধান করে দেন, যত তাড়াতাড়ি পারেন আপনারা সমাধান করে দিলে আমরা রাজপথ ছেড়ে চলে যাবো, অন্যথায় আমাদেরকে এখানে কষ্ট হলেও আমাদেরকে এই দাবি বাস্তবায়ন বা এই দাবি সুরাহানা করা কোনো আমাদের পিছনে যাওয়া ফিরে যাওয়ার কোনো সুযোগ নেই। আমরা আসলে অসহায়, আমরা আপনারাও জানেন মানে আমরা অসহায় আমরা আছি। আপনাদের থেকে আপনারা নর্মালি এখানে যারা আছেন সবাই তো ধরেন ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে এসছেন, আমিও তো ইউনিভার্সিটি এখানে সবাই তো স্টুডেন্ট, এখানে সবাই একটু করে বুঝতে হবে যে আপনি যদি চানও তাহলে আপনি যদি চান আপনাকে এই জিনিসটাকে এমন যে আজকে সমাধান করা সম্ভব আপনি বলেন, আপনি নর্মালি বলেন এটা সম্ভব। আমি তো এটাই বলবো যে আপনারা সবাই ঘামিয়ে আছেন, আমার খুবই খারাপ লাগছে, আমি অনেস্টলি বলতেছি আমারও বোন আছে, এটা দেখতে আমার মোটেও ভালো লাগছে, কিন্তু একটা জিনিস আপনার বুঝতে হবে আপনি যদি এরকম করেন এটা কিন্তু এমন না যে আজকে বাস্তবায়ন করা সম্ভব, এটা যদি এমন হইত যে ধরেন আমার স্বাক্ষর হয় বা আমার পুলিশের স্বাক্ষর হয় বিষয়টার মতো এরকম না, আমি যেটা বলি সবচেয়ে সুন্দর ওয়ে হচ্ছে এটা, আমি আমি আপনাকে বলি যে আপনাদের থেকে দুই তিনজন একটা প্রতিনিধির নাম সিলেক্ট করেন, আমি বলি সিলেক্ট করেন আমাদেরকে দেন এবং কার কার সাথে আপনি লিপিটা দিতে চান বা দেখা করতে চান, আমরা আমাদের সিনিয়র কর্তৃপক্ষের সাথে কথা বলে আমরা সর্বাত্মক চেষ্টা করবো দেখা করে দেওয়া, ঠিক আছে? আমরা মাঝে সময় একটু বলি, এর আগে কিন্তু আমরা এরকম আমাদের টিমের নাম দিয়েছি, আপনারা আমাদের টিমকে নিয়ে গেছেন, নিয়ে গিয়ে ওইখানে চিয়ান দিতে করে গাড়িতে করে ঘুরে ফেরে আবার এখানে এনে এই রোডের যে অবস্থা এখানে কিন্তু আপনি নিজেই দেখবেন যে এখানে কিন্তু এই যে আপনি যে বলতেছেন আপনার যেমন মা ভাই এই অ্যাম্বুলেন্সে দেখবেন আপনার বাবা আছে আপনার মা আছে আমরা তাহলে লিস্ট দিচ্ছি, অসুস্থ হয়ে পড়বে।
জনপ্রশাসন মন্ত্রী তিনজন, তিনজনের মাধ্যমে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলতে চাই। সারাদিন না খেয়ে আছি আমরা সবাই, আমরা সকাল থেকে না খাওয়া আমি তো একজন মানে এটা করার ক্ষমতা আমার নাই, আমি আমি দেখি কি করা যায়। আমি ভাই একটা কথা বলি, আমরা যারা আছি ছাত্রলীগের আমি ল ফ্যাকাল্টি ছাত্রলীগের সভাপতি, আমি বিজনেস ফ্যাকাল্টি ছাত্র সভাপতি, আমরা চাই যেহেতু ছাত্র আছে যে করতে তিনি শেষ হয়ে গেছে, হারাইলে বলছে আমরা কিছু না কিছু করে আমরা যদি স্যার হাত করতে পারি, বিশ্বাস করে ছাত্রলীগের সবাই আমাদের সাথে বলে যে তোরা এটা নিয়ে আগা, কারণ হচ্ছে না হইলে আমরা যারা ছাত্র রাজনীতি করছি আমরা খুবই কষ্ট করি নেত্রীকে এই জিনিসটা বোঝানোর জন্য আমরা চেষ্টা করছি, আমরা আর কিছু চাই, কারণ আমরা আমরা এখানে থাকলে এই জায়গাটা নিরাপদ, কেউ কোনো কিছু আমরা আপনারা আমরা আমার চিনি আমি আমার সিনিয়র কর্তৃপক্ষের মাধ্যমে আমি কথা বলাবো, আমি সর্বাত্মক চেষ্টা করব, আমি সর্বাত্মক চেষ্টা করব, আপনি নিজে জানতে ওকে তো মানে চিনেন সবাই মোটামুটি, আমি সর্বাত্মক চেষ্টা করবো জানেন, কিন্তু দয়া করে দেখেন আমাদের আমাদেরকে যে আশ্বাসটা দিয়েছেন সেটা বাস্তবায়ন করবেন সেটাই আমরা প্রত্যাশা রাখি, আপনারা আমাদের বড় ভাই, আপনারা আমাদের সহযোগিতা করবেন সেটাই আমরা প্রত্যাশা রাখি। আমাদের কি ভেবেছেন সেটাই আমরা পরবর্তীতে আমাদের সিদ্ধান্ত নিব। তারা আমাদেরকে এই আন্দোলন থেকে ফিরে যাওয়ার আহ্বান করেছে, পাশাপাশি তারা বলেছে সরকারের সংশ্লিষ্ট মহল থেকে তারা কথা বলে আমাদের 500 জনের টিমকে সাক্ষাতের ব্যবস্থা করেছে, কিন্তু আমরা ইতিমধ্যে এরকম অনেক আশ্বস্ত হয়েছি, আশ্বাস পেয়েছি, কিন্তু পরক্ষণে আন্দোলনের পরে এরকম বাস্তবতা যুক্তিগত থাকে না, তখন এদের দ্বারে দ্বারে ঘুরতে হয়। আপনারা জানেন আমরা বেকার শিক্ষার্থী তরুণ সমাজ, আমরা এখানে অনেক কষ্ট করে একটা আন্দোলন অর্গানাইজেশন করি, সেখানে বিভিন্ন জায়গা থেকে প্রান্ত থেকে শিক্ষার্থীরা আসে, বারবার এই আন্দোলন আমরা করতে চাচ্ছি না, আমরা ইতিমধ্যে আপনাদের
সামনে বলেছি যে শিক্ষার্থীদেরকে খালি হাতে না ফিরে দিতে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আমরা যে যুক্তি ফাইলগুলো নিয়ে আসছি ফাইলগুলো তাদেরকে উপস্থাপন করব। তারা যদি মনে করে আজকের দাবিটা কি একটু যদি শর্টে বলে, আমরা আপনারা জানেন 2018 সালে যে একটা কোঠাবাজার একটা পরিপত্র দিয়েছিল হাইকোর্ট, সেই পরিপত্রকে অবৈধ ঘোষণা করছে, সেটাকে আমরা এখানে নিন্দা জ্ঞাপন করছি এবং রাষ্ট্র যে সিদ্ধান্ত দিয়েছিল 2018 সালে সেটাকে বহাল রাখা, পাশাপাশি চাকরিতে প্রবেশের বয়সীমা স্থায়ীভাবে বৃদ্ধি এবং আমাদের শিক্ষার্থীদের নামে যে একটা মামলা রয়েছে সেই মামলাটি প্রত্যাহারের লক্ষ্যে আজকে আমরা শিক্ষার্থী সমাবেশ করেছি। শিক্ষার্থী সমাবেশ শেষে আমাদের দাবিটি নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করে তার সাক্ষাৎ চেয়ে এবং তার প্রতিনিধির সাথে আমাদের দাবির বিষয়টি উপস্থাপন করার আমাদের সুরাহা করতে চাচ্ছি। আজকে আপনাদেরকে পুলিশ কি আশ্বাস দিল, আপনারা কি সেই আশ্বাস পুলিশের সাথে? না না না, আমরা এই সমস্ত গাঁজাখুঁজির আশ্বাস আমরা সন্তুষ্ট নই, কারণ অতীতে এরকম মনে আশ্বস্ত করেছে, আমরা চলে যাওয়ার পরে আন্দোলন না থাকলে তারা ব্যক্তিগতভাবে এই দায়ভার নেয় না, এটা আমরা অনেকে দেখেছি। এখন বলেছে 5 মিনিট আলটিমেটাম দিয়ে গেছে, এর ভিতরে যদি আমরা ফিরে না যাই বা তারা তাদের মতো অ্যাকশনে নেবে এটা বলেছে। আমরা শিক্ষার্থীরা বলেছি আমরা হয় বুলেট নিয়ে ক্ষতবিক্ষত হয়ে ফিরে যাবো, নতুবা এখান থেকে আমাদের ফিরে যাওয়ার কোনো সুযোগ নাই। আমরা ইতিমধ্যে তাদেরকে বলেছি, তারাও বলেছে কথা বলে দিবে, কিন্তু কখন দিবে, কীভাবে দিবে, কার সাথে কথা বলবে সেই বিষয়টি আমরা সুরাহ করে নাই। আমরাও তাদেরকে 5 মিনিট সময় দিয়েছি, আপনারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্মকর্তার সাথে কথা বলুন, কথা বলে আমাদের এই বিষয়টি তারা সাক্ষাতের বিষয়টি তারা কীভাবে নেবে, কখন করবে, মিডিয়ার মাধ্যমে যদি সুরাহ না করে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে অবস্থান থেকে আমাদের এই যুক্তিক দাবির পক্ষে লড়াই করে যাব। আপনার পুরো নামটা কি? আমি মোহাম্মদ শরীফুল হাসান শুভ, আহ্বায়ক, চাকরিতে আবেদনের বয়স 25 বছর, শিক্ষার্থী সমন্বয় পরিষদ। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা বেশ কয়েকজনের সঙ্গে কথা বলছিলাম এবং পুলিশের সঙ্গে এই মুহূর্তে যে বাধা সম্মুখীন হয়েছে তাদের যে আন্দোলন কর্মসূচিতে, এবং সেই এই পুলিশ তাদেরকে 5 মিনিটের একটি সময় দিয়েছে, এই সময়ের মধ্যে যদি তারা সরে না যায় তাহলে সেক্ষেত্রে আইনি পদক্ষেপে নিতে বাধ্য হবে। এবং শিক্ষার্থীরা বলছে তারা তাদের এই উদ্যোতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার ব্যবস্থা করে দিলে তারা এখান থেকে সরে যাবে, নতুবা এর আগেও এরকম পূর্বে অনেক আশ্বাস দিয়েছিল যে আশ্বাসের কারণে তারা পরবর্তীতে সহযোগিতা পায়নি। তো দুই পক্ষের অর্থাৎ পুলিশ আইন শৃঙ্খলা বাহিনী এবং শিক্ষার্থীদের দুই পক্ষের দুই ধরনের মতামতের কারণে এই মুহূর্তে একটি থমথম অবস্থা বিরাজ করছে শাহবাগে, যে জাদুঘরের সামনে যে রাস্তাটি রয়েছে সেই রাস্তাটি, এবং শিক্ষার্থীদের একাংশ কিন্তু ইতিমধ্যে রাস্তার মাঝখানে বসে পড়েছেন তারা আন্দোলন কর্মসূচি নিয়ে, এবং আরেকটি অংশ কিন্তু ইতিমধ্যে তারা তাদের কর্মসূচি বাস্তবায়ন করছে। ঠিক এই পাশে যদি আমরা দেখা যায় শিক্ষার্থীদেরকে কিন্তু একটি বাধার সম্মুখীন করেছে এবং পুরো এলাকাটিতে কিন্তু ইতিমধ্যে তাদেরকে হচ্ছে ব্রেকেট তৈরি করেছে এবং পুলিশ কিন্তু কঠোর অবস্থান নিয়েছে, এবং 5 মিনিটের মধ্যে যদি তারা না সরে সেই ব্যাপারে যে আলটিমেটাম দেওয়া হয়েছে সেই আলটিমেটামে তাদেরকে হচ্ছে কঠোর আইনি পদক্ষেপে যাতে যেতে বাধ্য হবে এমন কাজ হচ্ছে। এছাড়া আমার কাছে এখান থেকে সর্বশেষ তথ্য আপনাদের জানানোর চেষ্টা করেছিলাম, আবারও যুক্ত হবো পরবর্তী নতুন আপডেট নিয়ে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সর্বশেষ আপডেট পেতে সঙ্গে থাকুন।